স্পিকার, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের প্রভাবশালী রাজনীতিবিদ ও জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান। গত শুক্রবার পিএমএলএন নেতা নওয়াজ শরীফ দেখা করেও মন গলাতে পারেনি তার। শেষ পর্যন্ত রবিবার প্রধানমন্ত্রী নির্বাচনেও ভোট দেয়নি তার দল। এদিন করাচিতে এক সংবাদ সম্মেলনে মাওলানা ফজলুর রহমান বলেন, এই সংসদ কারচুপির ফসল। তিনি বলেন, বাস্তবতা হচ্ছে গণতন্ত্র তার মামলায় হেরে যাচ্ছে, পার্লামেন্ট তার গুরুত্ব হারাচ্ছে, এই লোকেরা জাতির হৃদয়কে শাসন করতে পারবে না। 2024 সালে কারচুপি রেকর্ড ভাঙা হয়েছে বলেও অভিযোগ করেন মাওলানা ফজলুর রহমান। তিনি বলেন, 2024 সালের নির্বাচন 2018 সালের কারচুপির রেকর্ডও ভেঙেছে, এই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না। মাওলানা ফজলুর রহমান বলেন, সারা দেশে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে, সারা দেশে আন্দোলন চালানোর পরিকল্পনা করব, এসব পরিস্থিতি আমরা মেনে নিতে পারছি না, জনগণের প্রতিক্রিয়া আসবে। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।